माल्लोबान हतराते की मने करे पोला आज के आमार जन्मदिन बाह तुम्हार जन्मदिन एत राते सेटा मने पड़लो आर जन्मदिन जानाते एसेछो आमार घुम भांगिए ताई ना তোমাকে আমি বিরক্ত করতে আসিনি বলা জন্মদিন স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল মনে হলো মা আমাকে ডাকছে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখি একটা তারিখ জ্বলজ্বল করে তাকিয়ে আছে তখন মনে পড়ে গেল আজ আমার জন্মদিন আমি চল্লিশে পা দিলাম বাবা 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 চল্লিশে পা দিয়ে একদম উদ্ধার করেছো আমাকে Thank you.
পদ্মিনী চা নাও। না এখনো ফেরেনি। মনু উঠেছে ঘুম থেকে? দাদাবাবুর সঙ্গে হাঁটতে বেরিয়েছে। কি মেয়েটার এই জ্বর গায়ে তোর দাদাবাবুর সাথে ঘুরতে গেছে? এই লোকটার আর আক্কেল হবে না। দাদাবাবুকে দুষ্ট কেন বৌদি? ওর গায়ে জ্বর নেই। হয়েছে, তুমি যাও এখান থেকে, উকালতি করছে। আমি ওর কপালে গায়ে হাত দিয়ে দেখেছি, জ্বর নেই, ও পুরোপুরি সুস্থ। তুমি চিন্তা করো না বৌদিমণি। চেষ্টা করেছিলাম কিন্তু লেখা হয়। কেন হয়নি? রোজ রোজ কি কবিতা লেখা হয় রে মা? হয় না। কেন? গুরুদেব তো রোজই লিখতেন। গুরুদেব তো সবার মাথার উপরে, সেই জন্যই উনি হচ্ছেন বিশ্বকবি। তার মতো কি আর আমরা লিখতে পারি রে মা? নে তাড়াতাড়ি খেয়ে নে, নাহলে স্কুলে লেট হয়ে যাবো। বাবা মা তো আসছে না। তোমার না জ্বর? জ্বর গায়ে মর্নিং ওয়াকে বেরিয়েছ? কখন ছেড়ে গেছে? কই দেখি। ও না হয় বাচ্চা, তোমার কি কোনো আক্কেল নেই? জ্বর এখনো আছে। মেয়ে না হয় অবুঝ, কিন্তু তুমি কি করে পারলে এতটুকুন একটা মেয়েকে এই শীতের হিমের মধ্যে বাইরে নিয়ে যেতে? যত বয়স হচ্ছে বুদ্ধি শুদ্ধি তত লোভ পাচ্ছে। 40-এ পা দিয়েছো, ঘোষণা তো করে এলে, এরপর তো চোখে চালছে পড়বে। পড়লে পড়বে, প্রকৃতির নিয়মে সবার যা হয় আমারও তাই হবে, তা নিয়ে আমি আর ভাবতে চাই না। মামনি কুই খাও, স্কুলে লেট হয়ে যাবে। তুমি না ভাবতে পারো, আমাকে ভাবতে হয়। চোখের ডাক্তার, চশমা, এক তুচ্ছ খরচ কোত্থেকে আসবে শুনি? হাতের জোগাড় করতে পারলে চশমারও একটা ব্যবস্থা করা যাবে। জলদি খেয়ে নেবো। হ্যাঁ তা তো ব্যবস্থা হবে, 15টা বছর ধরে সংসার করছি, এক দণ্ড শান্তি পেলাম না বাবা। ভাগ্যিস বাবাই বাড়িটা দিয়ে গিয়েছিলেন, নাহলে না খেয়ে মরতো। কি দেখছো হা করে খাও। ক্লাসে আমরা রবার্ট ফ্রস্টের ট্রি অ্যান্ড বে উইন্ডো ট্রি কবিতাটা পড়েছি এবং আমরা এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই কবিতাগুলো কেন লেখা হয়, কাকে উদ্দেশ্য করে লেখা হয়, বা এই কবিতার মধ্যে কবি কি বলতে চান। যেমন রবার্ট ফ্রস্ট বলছে, ট্রি অ্যান্ড বে উইন্ডো উইন্ডো ট্রি, মাই শার্স ইজ লর্ড হোয়েন নাইট কামস অন, বাট দে লেট দে নেভার বি কনসেন্ট রং বিটুইন ইউ অ্যান্ড মি। এই শব্দগুলোর মধ্যে চারটা পাঁচটা সিকোয়েন্স আছে এবং প্রত্যেকটা শব্দের একটা অনুভূতি আছে, একটা মানে আছে, একটা মিনিং আছে। এই সমস্ত কাব্য সেই সৃষ্টির আদি যুগ থেকে এখন পর্যন্ত কাব্য রসিকদের ভাবাচ্ছে, প্রশ্ন করছে, এবং এই প্রশ্নের উত্তরে কবি, সমালোচক,
এবং ক্রিটিকরা নানা ধরনের তাদের অপিনিয়ন দিচ্ছে। তা থেকে আমরা জানতে পারছি যে কবিতার শব্দগুলো এত বেশি শক্তিশালী। আমি খুব সাধারণভাবে বলতে চাই যে কবিতার এক একটা অংশ, এক একটা শব্দ এবং এক একটা লাইন, তার মধ্যে এক একটা সিকোয়েন্স থাকে, মানে এক একটা গল্প থাকে। একটা শব্দের একটা গল্প থাকে, একটা লাইনের একটা গল্প থাকে। সেই গল্পগুলোকে আমরা আবিষ্কার করতে করার জন্য কবিতাটা বলি। এই ধরো বাজার ফ্রিজে রেখে দাও। ঠিক আছে। নমস্কার, ভালো আছেন মালবন বাবু? ভালো তো থাকতেই হবে শ্রীরঙ্গ বাবু, আপনাদের রঙ্গ দেখতে হলো তো ভালো থাকতেই হবে, তাই না? কি যে বলেন, বেহালা নতুন শিখছি তো। পলাবোধে ভালো শ্রোতা মনোযোগ দিয়ে শুনেন, বোঝেন এবং ভুল ত্রুটি শুধরে দেন। তাই রোজ রোজ তাকে বেহালা শোনাতে আসেন? ঠিক তাই। তাহলে দেরি করছেন কেন? যান, দেবীর মন্দিরে চলে যান। আপনি আসুন না, নতুন একটা গল্প শিখেছি, আপনি একটু শুনবেন। কবিতার অনুভূতি খুব তীব্র হয়, ভালো লাগবে আপনার। আমি ওখানে আসলে আপনাদের অঙ্গ করতে সমস্যা হবে। যান, উপরে চলে যান। বলছেন তাহলে চাই। হ্যাঁ, যান। না, ভালো লাগছে না, অন্য আরেকটা বাজাও। নতুন শিখছি তো তাই। দাঁড়িয়ে কেন, বসে বাজাও। আমি দাঁড়িয়ে সুবিধা পাই, আমার গুরু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেহালা বাঁচান। তোমার গুরু কে? নবনী মল্লিক। নবনী কি পুরুষ না মেয়ে? অবনী যদি পুরুষ হয় নবনী কি হবে? অবনী নবনী দু ভাই। নবনী আপনার দাদা? দাদা হতে চাবেন কেন, আমি তো মল্লিক পরিবার কেউ নই। তবে আমার কুলের খবর পলাবতি ভালো জানে। কি পলাবতি বলে দাও না। ওরা হচ্ছে সূত্রাপুরের দত্ত। আচ্ছা, নবনী কি রাজেন মল্লিকের মেয়ে? হবে হয়তো কোন এক মল্লিকের মেয়ে। ও পলাবতি, অনুমতি করো বেহালা বাজাই। বাজাও বাজাও। কীর্তনের সুর? তুমি বরং বেহালা সুর বাজাও। বেহালা সুর মানে? আপনি মনমোহন বেহালা বাদককে চেনেন? মনমোহন না তো, কোথাকার? বিক্রমপুরের। আমি তাকে একটা সুর বাজাতে বলতাম, কোনো গানের সুর সেটা নয়। উনি বলতেন বেহালার সুর। ওই একই সুর বাজাতো? একই সুর বাজাতো বারবার। শীতকাল হলে আমাদের বাড়িতে চলে আসতো, শীতকালটা কাটিয়ে তারপর আবার চলে যেত। নামটা মনে রাখবেন না। নিশ্চয়, মনমোহন। এবার বাজাই? বাজা। আচ্ছা, নবনী মল্লিক রাজেন মল্লিকের বাড়ির না? না। তবে? ও হলো কেষ্ট মল্লিকের মেয়ে, শাখারি বাজারের। বড় সড়ো মেয়ে, বেশ সমর্থ, ভারী সুন্দর, টলমল মাকালের মতো, যেন তেল চুই পড়ছে চামড়ার ভেতর থেকে। হাত দিয়ে বুলিয়ে নিলে যেন ঘাসের শিশির উঠে আসে একবার ভোরবেলাকার। ভালো বাজিয়ে ওকে আমি আমার আর্টিস্ট বউ বলি। বাবা, তা ওকে বিয়ে করেছো তুমি? না, মশকরা করে বলি, বেহালার আর্টিস্টকে কেউ বিয়ে করে না।
অবশ্যই তোমার মতো কাউকে পেলে বিয়ে করে কি না করে, বছরে কতদিন, কি শনি কি মঙ্গলবার একবারে টের পাইয়ে দিত। কিন্তু কাউকে তো পেলাম না, পেলাম না তোমার মতো। হেসো না পলাবদি, এই নগর সম্পূর্ণ তোমার পায়ের নিচে পলাবদি। নতুন কবিতা লিখেছ বুঝি? হ্যাঁ রে মা, একটা কবিতা লিখেছি। কবিতাটা তোকে পড়ে শোনাই। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো উড়ে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। বাবা খুব সুন্দর কবিতা, কবে বের হবে? থ্যাংক ইউ মামুনি, কবে বের হবে সেটা তো আমি জানি না, তবে নিশ্চয়ই একদিন বের হবে। হাকিম ভাই, কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? আজকে আর ক্লাস নেই। আছে, কিন্তু করতে পারবো না। কেন? বউ হাসপাতালে। হাসপাতালে? কেন ভাই, কি হয়েছে? আর বলবেন না দাদা, পেটে স্টোন হয়েছে, জানি না কপালে কি আছে। বাড়িতে তিন তিনটা অবধ শিশু। কিচ্ছু হবে না, একদম টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছেন, সব ঠিক হয়ে যাবে? অবশ্যই, এখন পেটে স্টোন এটা কোনো ব্যাপার না, দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে। দোয়া করবেন দাদা, আসি। হ্যাঁ, তুমি ভালো আছো তো উৎপলা? কলেজ থেকে ফিরে হঠাৎ করে এই প্রশ্ন? আমাদের ওই যে হাকিম সাহেবের স্ত্রীর বড্ড অসুখ। কি অসুখ বাবা? পেটে স্টোন হয়েছে মা। সে আবার কি? ঠিক জানি না মা, তবে এটুকু জানি এই রোগ হলে পেট কেটে অপারেশন করতে হয়, ডেঞ্জারাস। তাহলে তুমি আবার আমাকে জিজ্ঞেস করছো কেন, আমার কি স্টোন হয়েছে?
হয়নি কিন্তু হতে কতক্ষণ বুঝলে মামুনি আমরা যা খাই তার ভিতর অনেক কিছু থাকে যেগুলো হজম হয় না সেগুলোই পেটে স্টোন হয় পেটে হয় না পেটে নয় কিডনিতে হয় আবার গল ব্লাডারেও হতে পারে কিডনি কি গল ব্লাডার কি তুমি এখন সেটা বুঝতে পারবে না মামুনি বড় হও তখন সব বুঝে যাবে বুঝেছি ভাতের ভিতর যে কাকর থাকে সেগুলো জমে বুঝি কিডনিতে না মামুনি ঠিক তা নয় না হলে আমাকে নিয়ে চিন্তায় পড়লে কেন তুমি কি মনে করছো আমার পেটে স্টোন হতে পারে আরে না না তোমার হতে যাবে কেন হয়নি তবে হতে কতক্ষণ এই যে আমাদের মানদা যেভাবে চাল ধয় আর ভাত রাঁধে সেদিন ভাত খেতে গিয়ে দেখি কাকরের কারি স্টোন হতে আর কতক্ষণ না না এতে স্টোন হবে কেন কি মানদা ভাতের ভিতরে কাকর থাকে কেন কি যে বলেন না এত বছর ধরে ভাত রান্না করছি কোনো কথা নয় বৌদিমণি যখন বলেছেন তাই সই ফের যদি ভাতের মধ্যে কাঁকড় মাকড় কুড়ি কুড়ি কিছু পাই তাহলে কিন্তু তোমার মাইনে কেটে সোজাসুজি বিদায় করে দেবে শুধু শুধু আমাকে দুষছেন দাদাবাবু এমানুদা যা তো আর কথা বলতে হবে না চা জল খাবারের ব্যবস্থা কর যাও স্টোন হয়েছে তারপর হাসপাতালে ভর্তি হয়েছে স্টোন পেট কেটে বের করতে হবে সে তো অনেক টাকার ধাক্কা হ্যাঁ গো হাকিম সাহেবের বেতন কত আমরা জুনিয়র তার মানে বেতন কম হ্যাঁ এর মধ্যে আবার তিন তিন সন্তানের বাবা হয়েছে জোর কপাল বউটার তাড়াতাড়ি পাড়ি দিতে পারলেই বেঁচে যাবে সংসারে ঘানিয়ার টানতে হবে না কি বলছো তুমি খারাপ কিছু হলে তো সংসারটাই ভেসে যাবে তাতে কি আবার বিয়ে করে নেবে কি সহজেই বলে ফেললে অথচ হাকিম ভাইয়ের অবস্থা যদি নিজে চোখে দেখতে তার অবস্থা আমাকে দেখতে হবে না আমার যদি কিছু হয় চিকিৎসা করাতে পারবে আছে সে মুরদ হ্যালো সত্যেন কি খবর এত রাতে বলুন কি ঠিক আছে আমি আসছি হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসছি আচ্ছা রাখুন আর বলো না সত্যনের বউ রমা মরে গিয়েছে আমি যাচ্ছি কাল সকালে শ্মশানে দাহ করে তারপর ফিরব আসি জানি না রে মা শ্মশানের কাজ তো কতক্ষণ লাগবে কে জানে মা শ্মশান কত দূর এই শহরের আরেক প্রান্তে মা কতক্ষণ মান্দা আমাকে একটু ঠান্ডা জল দাও দিচ্ছি দাদা কি গো সব কাজ ঠিকঠাক মতো মিটলো আগে গলাটা একটু ভিজিয়ে নি
যা ধকল গিয়েছে। ভালোই ভালোই সবকিছু হয়েছে। মরা পড়তে আর কতক্ষণ, ঝামেলা হলো এই ফিরে আসতে। যাক, ভালোই ভালোই সবকিছু শেষ হয়েছে। সত্যেন খুব কেঁদেছে, তাই না? হ্যাঁ, কেঁদেছেন বই কি, চার বাটি হবে। আহা, তুমি ওভাবে বলছো কেন? স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন, খুব লাগার কথা। তা তো লেগেছেই, কোনো স্বামী চায় না তার স্ত্রী অকালে মরে যাক। তা তো চাই না, তবে পুরুষ মানুষ তো, ওদের বিশ্বাস নেই, ডাশুরিয়ে কলা গাছ খেতে শুরু করবে। এই এলো বলে সত্যেন বাবু পুনরায় দোজবরে বিবাহের নিমন্ত্রণ এলো বলে, দেখিনিও তাই নাকি? সত্যেনের দ্বিতীয় পক্ষের বউয়ের বাড়ি তোমাদের দেশে বুঝি, তাই আগে থেকে বিয়ের নিমন্ত্রণের জন্য রেডি হচ্ছ? বউয়ের শোক ভুলতেই তো বছর দুই কেটে যাবে, তারপর তার ছেলেমেয়েরা রয়েছে, সবাই সাবালক, তারা কি কখনো তোর বাবাকে বিয়ের পিঁড়িতে বসাবে কিনা? আমি তো ওদের চিনি। তবে তুমি যেটা বলছো সেটা আমি হলে সম্ভব হতো। আগে না, এত সোজা না, আমি মরে গিয়ে ভূত হয়ে তোমার ঘাড় মটকাবো। কেন ঘাড় মটকাবে কেন? যেভাবে দাঁড়িয়েছ তাতে মনে হচ্ছে পদ্ম পাতার ওপর কাউ। বাহ, বেশ তো কথা শিখেছো। ঠিক আছে, এর জবাব আমিও দেব। আগে যাও, স্নান করে আসো, জল খাবার খাও, তারপর। ঠিক আছে, তাহলে ওপরে যাই, গিজারটা ছেড়ে। না 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 না, আমার বাথরুমে না, নোংরা করে ফেলবে। এই মানদা, দাদাবাবুকে এক বালতি গরম জল দে তো। মনু, এসো, শোবে, এসো। তোমার মা কোথায়? কোথাও খুঁজে পাচ্ছি না। বাবা, মা তো বাথরুমে। কখন গেল? গেছে হয়তো। তার আগে কি বিছানায় ঘুমিয়েছিল? হ্যাঁ। কোনো অসুখ টসুখ করেনি? না না। কেন, তুমি কি বকা দিয়েছিলে? না রে মা। এরকম কতক্ষণ বসে থাকবে শুনি? তোমার সঙ্গে কিছু কথাবার্তা বলবো? দাঁতে ঠেকে যাবে জিভ, দাঁত কপাটি লেগে যাবে, তারপর মুখে চামচ ঢুকিয়ে চার দিয়েও ঢেকির পার দিয়েও খুলতে পারা যাবে না আর। যাও তো, শিগগির সরে পড়ো, দেখিনি, চপ।
বসেই তো রয়েছে শুধু। ওতে আমার ঢের অস্বস্তি। এখন ঘুমোবে? হায় ভগবান, রাত 4টার সময় কি করব? ধেই ধেই করে নাচব? গেলে যাই। এখনো বসে রইলে? নিচে যাব, নিশ্চয়ই যাব। কিন্তু বিচ্ছিরি সব স্বপ্ন দেখলাম। তুমি মরে গিয়েছ, মনু তার পাশে বসে কান্নাকাটি করছে। মা মরে গেছে, তুমি স্বপ্ন দেখলে? আর আমি কি স্বপ্ন দেখেছি জানো বাবা? আমি স্বপ্ন দেখেছি তোমার বাবাকে গাধার পিঠে উল্টো করে চড়িয়ে শহর থেকে বের করে দিচ্ছে। কই গেলে? নাহলে সত্যি সত্যি গাধার পিঠে চড়াতে হবে কিন্তু। যাচ্ছি, কিন্তু রাত তো প্রায় ফুরিয়েই গেছে। রাত ফুরাচ্ছি আমি। Thank you.
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলম করে লবণি। কি ব্যাপার, কোনো জরুরি খবর? হ্যাঁ, সুসংবাদ, বড় বৌদির সুসংবাদ। এই বয়সে আবার শুভ সংবাদ? শুভ সংবাদ কেন হবে না, বয়স তো মাত্র 54। ও না, এই বয়সেও যে বুড়োগুণীদের ছেলেপুলে হতে পারে তা আমি জানতাম না। তুমি কি বলতে চাও ভেঙে বলো তো, না বললেও বুঝেছি আমি, পেটে পেটে তুমি কি বলতে চাও? না না, আমি ভাবছিলাম এই বয়সে আবার ছেলেপুলে। সে কি বাবা, ছেলেটা আসতে না আসতে মারমুখ হয়ে পতাকাবে নাকি? আমি দাঁড়ালেই বা শোনে কে, আমার জায়গায় অন্য পুরুষ হলে উৎপলাও এতদিনে 5-6 সন্তানের মা হয়ে যেত। তোমার দাদার বয়স কত হলো? 64। 64? খুব বুড়ো হয়ে গেছেন তাহলে। বড়দা আজকের মানুষ নাকি? হ্যাঁ, তাই তো খুব বুড়ো হয়েছে। বুড়ো বুড়ো বলে গ্যাজলে উঠলো যে এখন? বুড়ো খোকা আমার, ঢং। নাও এবার বলো, বড় বৌদির জন্য কি দিবে? আমার মনে হয় কিছু যদি দিতে চাও তাহলে তারা লজ্জা পাবেন। কেন? না, যে ব্যাপারটা হচ্ছে তাতে আমার মনে হচ্ছে এক্ষুনি লজ্জা পাচ্ছে। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তখন কি উনি লজ্জায় আড়ষ্ট হয়েছিলেন, নাকি লজ্জাবতী? ঝাড় থেকে বেরোলে তো কি লাভ হলো তাতে? ইঁদুরের গর্তে ঢুকে পড়লো পৃথিবীর সব জনমনীষী। লজ্জা লজ্জা লজ্জা। শোনো, তেমন না হোক বড় বৌদিকে একখানা বেনারসি শাড়ি দিতেই হবে, তাও সে আবার 5,000 টাকার মধ্যে, আর একটা রূপার সিঁদুরের কৌটো। 40 বছর এই স্বামীর সঙ্গে ঘর করলো পয়ামন্ত এওতে, বুড়ো বয়সেও ফল দিচ্ছে। তোতাপুরি আমের গাছটা, বড় বৌদিকে তো আমি চিনি। কেমন বলো, বেনারসিতে মানাবে না তাকে? তা বলছি না, এমন একটা ব্যাপার নিয়ে কি এই ঘটা করা উচিত? আসল কথা হচ্ছে তুমি কিছুই খসাতে চাও না, আপন লোককে পর মনে করো, সাত দিয়ে মাছ ধরবার ভাড়া। চিনি না আমি তোমাকে? বাটি ভেঙেছে তার মানে টাকা আসবে। যাই, স্নানটা করে ফেলি। নতুন কি হয়েছে চোর হচ্ছে? এর আগে তো গাড়িওয়ালা কাউকে দেখিনি। তোমার বৌদি মনে কোথায়? নিজের ঘরে। কে এসেছে? চিনি না। আগে কখনো দেখুন? না দেখিনি। কবার চা হয়েছে? দুবার। ঠিক আছে, বৌদি মনেকে গিয়ে বলো নিচে আসতে, বকা দিবে তাহলে সহ্য করবে। যাও। ঠিক আছে।
বৌদিমণি এখন নিচে নামবেন না, আপনাকে চা দিতে বলল। আমি কি অতিথি নাকি? কি করে নিচে নামতে হয় তা আমার জানা আছে। গিয়ে বলো বেনারসি শাড়ি কিনতে মার্কেটে যাবো। হায় চন্দ্রমোহন বাবু, আমি অমরেশ। আপনি যেই হন না কেন, আমি মাল্যবান। ভাই আপনার নাম যাই হোক না কেন, আমি কিন্তু আপনাকে চাঁদমোহন বাবু বলেই ডাকবো। কারণ ঘরে যার এমন সুন্দর চাঁদের মতন বউ, তাকে কি চাঁদমোহন বাবু ডাকাটা ভুল? ভুল নয়, অশোভন। আমার কাছে ভাই কিন্তু সবই শোভন। আমি অমরেশ পোদ্দার, পিতার জুয়েলারি ব্যবসা, ঘরে স্ত্রী আছে, তিন তিনটি সন্তান, আরেকটি সন্তান আগামী মাসে চলে আসবে। আগামীতে বাকি আলাপ হবে, আজ তবে আসি। আগামীতে আবার আসার ইচ্ছে আছে নাকি? ইচ্ছে মানে কি বলছেন মশাই আপনি, আমাকে তো প্রত্যেক দিন আসতে হবে। পলাকে না দেখি একদিনও কি থাকা যায় বলুন। কত আছে? 7,000। ঠিক আছে, চলো অমরেশ, আমাকে আবার নামিয়ে দিতে হবে কিন্তু। জ হুকুম পলা। জয় দাদা, চাঁদমোহন বাবু। চল আসি। এই বইটা পড়েছো তুমি? না। পারলে পড়ো, অনেক সুন্দর। এতো চলে আসবো মা, আমরা খেতে বসার আগেই দেখতে চলে আসবো। নাম দেখা যাবে না। Thank you.
তোমার সঙ্গে খাবে বলে ডাইনিং টেবিলে ঘুমিয়ে পড়েছে। দেখো তো কি কারণ, আমি তো বাইরে থেকে খেয়ে এসেছি। অমরেশ কিছুতেই ছাড়লো না, বিশাল বড় হোটেল। শোনো না, তুমি কি মুখে জানিয়ে খাইয়ে দাও না, আমি বড় ঘুম পাচ্ছি, খুব ক্লান্ত লাগছে, বুঝতে পেরেছো? কি মামনি ঘুমিয়ে পড়েছিস? বাবা মা এসেছে। হ্যাঁ এসেছে রে মা, কিন্তু সে খেয়ে এসেছে, খেয়ে খেয়ে অনেক রাত হয়ে গেছে। মা এত দেরি করলো কেন? সেটা তাকে কে জিজ্ঞেস করবে বল? কেন তুমি? আমি এই সংসারে এক দণ্ড শান্তি পেলাম না, দুদণ্ড শান্তির জন্যে হেঁটে চলেছে, চলেছি আর চলেছে। নে মা খেয়ে খেয়ে। হাজার বছর ধরে হ্যালো মিস্টার চাঁদমোহন বাবু, আপনার স্ত্রী আছেন? বাইরে যখন যাইনি তখন নিশ্চয়ই ঘরেই আছেন। গুড, ভেরি ভেরি গুড। যুবকের সাথে তুমি যেও না কো আর, কি কথা তাহার সাথে তার সাথে। সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে আরো দূরে। যুবকের সাথে তুমি যেও না কো আর, কি কথা তাহার সাথে তার সাথে। আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। সুরঞ্জনা রাত 12টা বাজে, এখনো আড্ডা শেষ হয়নি। মনু কই? না খেয়ে আপনার বিছানায় ঘুমিয়ে আছে। ওরা খাবে না? বদিমুনি ওই ভদ্রলোকের সাথে উপরে খেয়ে নিয়েছে, বলেছে আপনাকে খেয়ে নিতে। ঠিক আছে, আমি খাবার দিচ্ছি। শালার ভদ্রলোক, নিজের বাড়িতে বউ রেখে পরের বউয়ের সাথে আড্ডা বাজে। দিনের পর দিন আমি তোমার পায়ের কাছে বসে থাকতে পারবো। তাই কিন্তু মশাই, পায়ের নিচে বসে থেকে শুধু অর্ঘ্যই দেয়া যায়। আমি তো তাই দিয়ে যাব, এবং সারাটা জীবন। সারা জীবন তুমি আমার ভক্ত হয়ে থাকবে। তুমি থাকবে আমার দেবী হয়ে। তুমি মাঝে মধ্যে ওই পায়ে শুশ্রুষি দেবার সুযোগটুকু একটু দিও। এই না হলে অমরেশ চমৎকার বলেছো। এই দাঁড়ো দাঁড়ো, এই হাসিটুকু মর্মে নিয়ে এবার আমি বিদায় হই, নাহলে তোমার ওই চাঁদমোহন বাবু কিন্তু খেপে টেপে একবার অস্থির হয়ে যাবে। চলি দেবী।
আবার এসো। নিশ্চয়ই। স্বর্ণকারের ছেলে, স্বর্ণের খাত বুঝি কিন্তু ন লেখাপড়া, ওসব কাব্যটাও আমার ভিতর থেকে আসে না। তবে হ্যাঁ, কবিদের কিন্তু আমি অত্যন্ত সম্মান করি। তাই নাকি? কিন্তু এখানে তো কোনো সম্মান করছেন বলে মনে হচ্ছে না। হ্যাঁ, কী বলছেন? আচ্ছা আচ্ছা, আপনি নিজেই বলুন, আমি কি কখনো আপনাকে বা আপনার স্ত্রীকে কখনো এতটুকু অসম্মান করেছি কে বলতে পারবে? আপনার নিজের ঘর সংসার নেই? থাকবে না কেন মশাই? চাঁদমোহন বাবু, তিনটি সংসার আমার। প্রথম পক্ষের স্ত্রীটি এখনো আছে, বাপের বাড়ি থাকে, আমি ভরণ পোষণ দিচ্ছি, কিন্তু না, ওর সঙ্গে ঘর করবো না। দ্বিতীয় পক্ষের স্ত্রীটি দুটি সন্তান রেখে চলে গেছে, আর এখনকারটি হচ্ছে তিন নম্বরের, মানে তৃতীয় পক্ষের। আগে বলেছি আপনাকে, তিনটি সন্তান আছে, আর একটি কামিং সুন। আমার স্ত্রীর সঙ্গে আপনার পরিচয় কি কলেজে? দূর মশাই, কি যে বলেন, আমি তো স্কুলের গন্ডি পেরোতে পারিনি, আবার কলেজ। যাক, আজ অনেক রাত হয়ে গেছে, আর একদিন আসবো, তখন হয় আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। আমার স্ত্রীর সঙ্গে আপনার এত রাত অবধি কি কাজ ছিল? কথা বলতে বলতে রাতটা একটু ভাবি মশাই। দেখছি তো হচ্ছে, এতদিন তো আপনাকে এখানে দেখিনি। আরে ভাই, আপনারা যে এখানে আছেন তাই তো আমি জানতাম না। তাহলে কি করে জানতে পারলেন? চাঁদমোহন বাবু, চিনি কিন্তু কখনো পিঁপড়ের গন্ধ পায় না, পিঁপড়ি শুকে শুকে চিনির কাছে চলে আসে, তারপর চিনি বেছে খায়। নিশ্চয়ই দেখেছেন। আগে কখনো দেখিনি, এখন দেখছি। দেখুন 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 মশাই, আপনি দেখতে থাকুন, আজ তবে আমি আসি, কাল কিন্তু আবার আসব। নিশ্চয়ই আসবেন। কদিন ধরে খুব খুলছে মনে হচ্ছে, ও আসার পর থেকে তোমার চেহারার ভিতর কেমন একটা সরম সরস, যা আগে কখনো দেখিনি। তোমার কথাবার্তা, ব্যবহার, বীর জল পেয়েছিল কি একদিন, মেঘের জল পাচ্ছে কি আজ? অমরেশ আসছে, এ ঘরে এসে বসছে, ঘন্টার পর ঘন্টা আমার সাথে গল্প করছে। আমরা কিভাবে জানো? তুমি কখন না উপরে উঠে আসো, তবে আসো না ভালোই হয়েছে। তুমি উপরে আসলে কি কাণ্ডটাই না বাধাতে, তুমি বাধাতে কিনা জানি না, তবে মানুষ তো মানুষ, ঝামেলা বেঁধেছে তো একদিন,
অমরেশও কিন্তু চুপ করে থাকতো না। কেন, উপরে কি হয়? আমি কেন তা বলবো? তাহলে বড়ের ছেলেকে আমি জিজ্ঞাসা করবো। কেন, তুমি উপরে এসে নিজের চোখে দেখে যেতে পারো না? নিচ থেকে তরতর করে লোকটা তো রোজই উঠছে, তোমার সঙ্গে কথাও তো বলছে। অমরেশ কাল আসবে? আসবে বাকি। তুমি ওকে এ বাড়িতে আসতে নিষেধ করতে পারবে? আমি পারার কি? তোমার বাড়ি, হ্যাঁ না সেটা তোমার একটি। আমার বড্ড ঘুম পেয়েছে। অমরেশের সম্বন্ধে কি ব্যবস্থা নেবে তুমি তাই বলো। কোনো কিছু ব্যবস্থা করবার নেই। কি বলছো তুমি? তোমার খেয়াল আছে তুমি কি বলছো? যা বলেছি তাই বলছি, যা বিহিত তুমি করো। আপনি একজন অভিজ্ঞ প্রকাশক, আপনার কি মনে হয় আমার বইটা কি আসলে চলবে? ধারাটা নতুন, একদম আলাদা, পাঠকরা কিন্তু ব্যতিক্রম চায়। আমাদের মার্কেটিং দেখি, আর আপনার পরিশ্রম কোথায় গিয়ে দাঁড়ায়? হ্যাঁ, কিন্তু সবাই তো কবি নয়, কেউ কেউ কবি। জবরদস্ত, এত সুন্দর কথা বেশ বলেছেন তো। সকলেই কবি নয়, কেউ কেউ কবি। আপনার হবে দাদা, অবশ্যই হবে। কই রে, দাদার বইয়ের প্যাকেটটা দিয়ে যা। দাদা আমি তাহলে চলি। ভালো থাকবেন। মা, দেখ আমার বই বেরিয়েছে, আমার বই বেরিয়েছে। মা, তোর মাকে ডাক। মা, মা দেখো বাবার বই বেরিয়েছে, মা আসো না। উৎপলা, উৎপলা দেখে যাও। মা, বাবা মেয়ের এত আনন্দের ঘটা কেন, কি হয়েছে? মা, বাবার বই বেরিয়েছে। হ্যাঁ, জাতিগোষ্ঠীর উদ্ধার হয়ে গেছে। ও বাবা, আবার মিষ্টিও কেনা হয়েছে? সারাটা জীবন ধরে ওই বই বিক্রি করে মিষ্টির টাকা তুলতে পারবে? পারবে না, মরে যাওয়াই মরে যাই, বই বেরিয়েছে। শোনো মনু, অত আনন্দিত হওয়ার কিচ্ছু হয়নি, বুঝতে পেরেছো? কেন হবে না, আমার বাবা কবি, সবার চেয়ে আলাদা। শুধু আলাদাই নয়, অসাধারণ। হুন, অসাধারণ। হ্যাঁ, অসাধারণ তোমার বাবা। এতদিন হয়ে গেছে বাড়িটা চুনকাম পর্যন্ত করতে পারলো না, শ্বশুরের দেয়াল সোফায় ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। লজ্জা কর না তোমার, এই ফেলে দে, ফেলে দে, ফেলে দে। মা, তুমি এগুলো কি করছো? যা করছি ঠিক করছি, মিষ্টি মুখ করাচ্ছি। দাঁড়াও, মিষ্টি মুখ করাচ্ছি, মিষ্টি মুখ। এখন রাত কয়টা বাজে? প্রায় দুটো বাজে।
শীতের রাত পেকেছে। পেকেছে কাকে বলে পাকা শীত রাত? এই যে এই শুনো, কি করে বলছো? ভুল হবে না, জানতে হবে। শেষ হবে না এই রাত, শেষ হবে না আমাদের রাতের উৎপলা। আবার আসিব ফিরে ধান ছিড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এ কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠার ছায়া। তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরে বাতাসে, কেমন বৃষ্টি ঝরে, মধুর বৃষ্টি ঝরে, ঘাসে যে বৃষ্টি ঝরে, রোদে যে বৃষ্টি ঝরে, আজ কেমন সবুজ পাতা, জামির সবুজ আলো,
বাবা। তুই ঠিক বলেছিস, তোর বাবা সত্যি অসাধারণ। সবার চেয়ে আলাদা তোর বাবার বই আমি পড়েছি, এই কবিতাগুলো পড়েছি। তোর বাবা শুধু আলাদা নয়, মহত্তম মহত্তম। Ha 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 ha!